হচ্ছে গিয়ে যার আশেপাশে সাউন্ড নেই তারা মাইক্রোফোন অন রাখতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হুম ভাই, শোনা যাচ্ছে? জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। তো হচ্ছে গিয়ে যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, তো আমরা সিপিএ টা নিয়ে আলোচনা করবো, সিপিএ মার্কেটিংটা কি এবং এটা কিভাবে করতে হয়। তো প্রথমত হচ্ছে কি সিপিএ, সিপিএ মার্কেটিংটা, তো সিপিএ টা এটা হচ্ছে কি একটা শর্ট ফর্ম। হ্যাঁ, এটার ফুল ফর্মটা হচ্ছে গিয়ে কস্ট পার অ্যাকশন। সিপিএ এটা হচ্ছে কি একটা শর্ট ফর্ম যেটার ফুল ফর্মটা হচ্ছে গিয়ে কস্ট পার অ্যাকশন, যেখানে হচ্ছে কি আপনার পার অ্যাকশনের বিনিময়ে বা পার, হ্যাঁ, পার সাইন আপ এর বিনিময়ে হচ্ছে আপনাকে একটা কস্ট দেওয়া হবে বা পার লিডের বিনিময়ে আপনাকে একটা পেমেন্ট তারা করবে অ্যাকশনের বিনিময়ে। তো সেটা যে কোনো ধরনের অ্যাকশন হতে পারে। যেমন আমরা নর্মালি মার্কেটিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন আমাদের বাংলাদেশের একটা কোম্পানি, সে একটা প্রোডাক্ট তৈরি করছে, দেন ওই প্রোডাক্টটা সেল করার জন্য কিছু মার্কেটার সে রাখে। রাখার পরে মার্কেটাররা বিভিন্ন বাসা বাড়িতে বা দোকানে গিয়ে দোকানদারদের কনভিন্স করে কিন্তু তাদের ওই প্রোডাক্টটা সেল করে। সেল করার মাধ্যমে সে ওই কোম্পানি থেকে একটা কমিশন কিন্তু পায়। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি আমরা জানি যে এটা নর্মালি মার্কেটিং আমাদের বাংলাদেশে এটা চলতেছে, বা আমরাও মার্কেটিং সম্বন্ধে সবাই ধারণা আছে। তো সিপিএ মার্কেটিংটাও একদম অনেক আলাদা যে এরকমের কিছুই না, সিপিএ মার্কেটিংটাও এরকমই, বাট পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে গিয়ে প্রথমত সিপিএ মার্কেটিংটা আমরা সম্পূর্ণ বাহিরের কান্ট্রিতে করব, সম্পূর্ণ বাহিরের কান্ট্রিতে করব, বাহিরের মানুষ হয়ে, ঠিক আছে, বাংলাদেশে আমরা কোনো কাজ করব না। এই তারপর হচ্ছে গিয়ে সিপিএ মার্কেটিং এ আমরা কোনো সেল করব না, আমরা এখানে কোনো সেলের কাজ করব না, আমরা এখানে প্রমোটের কাজ করব, প্রমোশনের কাজ করব। তো সেক্ষেত্রে সেলের থেকে কিন্তু প্রমোশনের ব্যাপারটা অনেক ইজি। কিভাবে ইজি সেটা হচ্ছে গিয়ে, আমার কথা তো শুনতে পাচ্ছেন ভাই? সবাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, শুনলাম, আর আমার স্ক্রিনও তো দেখা যাচ্ছে। জি স্ক্রিনটা দেখা যাচ্ছিল, বাট এখন আসতেছে না। হ্যাঁ, আসবে হয়তো বা নেটওয়ার্কের জন্য এখানে সমস্যা। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে যে যেটা বললাম যে আমরা সম্পূর্ণ কাজটা বাহিরে কান্ট্রিতে করব, এবং এখানে আমরা কোনো সেলের ব্যাপার থাকবে না, আমরা এখানে প্রমোশন করব। তো সেল এর থেকে কিন্তু প্রমোশনের ব্যাপারটা অনেক ইজি। কিভাবে ইজি সেটা হচ্ছে কি, আপনি যদি সেল করতে যান, ধরেন সাপোজ আমি আমার ফোনটা আপনার কাছে সেল করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে আপনার ওইভাবে অনেক কনভিন্স করতে হবে। হ্যাঁ, যে ভাই আমার ফোনটা এরকমের ভালো, এরকমের ব্যাটারি চার্জ বা হচ্ছে এই কনফিগারেশন এরকমের দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, এত কিছু বলার পরে দেন আপনার কাছে টাকা থাকতে হবে, আপনি ভাববেন যে হ্যাঁ ফোনটা নিব কিনা, বা আমার উপর একটা বিশ্বাস থাকবে, আপনি একদিন দুই দিন সময়ও নিবে। দেন সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে ভালো লাগে তখনই কিন্তু আপনি আমার থেকে ফোনটা নিচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু সেল করাটা একদম ইজি না। বাট এখন প্রমোশনের ব্যাপারটা আসি, আমি যদি বলি যে ভাই আপনি আমার এই ফোনটা দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও লাগতেছে না, বা হচ্ছে কি আপনার ভাবতেও হচ্ছে না, বা হচ্ছে কি দুই তিন দিন সময়ও নিতে হচ্ছে না, আপনি কিন্তু ইজিলি ফোনটা দেখছেন। বা হচ্ছে সাপোজ আমার হাতের ফোনটি আপনার ভালো লাগতেছে, আপনি বলতেছেন যে ভাই আপনাকে একটু দেখি এটার মডেল কি, হচ্ছে এটা কোন কোম্পানির কত দাম, তো আমি আপনাকে বললাম, তো এটা কিন্তু একটা প্রমোশন হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখা যায় সেলের থেকে কিন্তু প্রমোশনের ব্যাপারটা অনেক ইজি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি জি, হ্যাঁ। তো আমরা হচ্ছে গিয়ে সেই প্রমোশনটাই করব। এখন সিপিএ মার্কেটিংটা কিভাবে করব, ধরেন হচ্ছে কি আপনার ইউএস এর একটা কোম্পানি, ইউএস এর একটা কোম্পানি, সে তার গিয়ে ধরেন একটা গেম বা হচ্ছে কি একটা হেলথ এর ভিডিওটা অফ করুন আজিজুলক ভাই, আপনার ভিডিওটা অফ করুন। হ্যাঁ ভাইয়া, একজনের ভিডিও অন করা আছে, ভিডিওটা অফ করে দাও তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে গিয়ে ধরেন ইউএস এর একটা কোম্পানি, সে তার একটা ধরেন প্রোডাক্ট দিয়ে বুঝাচ্ছে, ঠিক আছে, প্রোডাক্ট দিয়ে বুঝাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু আমরা কিন্তু কোনো সেল করব না, আমরা বিভিন্ন ওয়েবসাইট প্রমোট করব। ধরেন সাপোজ হচ্ছে গিয়ে একটা কোম্পানি, সে একটা গেম নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছে, ঠিক আছে, তো সে চাচ্ছে যে তার এই ওয়েবসাইটটা বা তার এই প্রোডাক্টটা আরো 10টা কান্ট্রিতে শেয়ার করতে, বা আরো 5টা কান্ট্রিতে শেয়ার করতে। তো সে কিন্তু চাইলেই ইউএস এ বসে আরো 5টা কান্ট্রিতে শেয়ার করতে পারবে না, তার কোনো একটা মাধ্যম বা তার কোনো একটা মিডিয়া তাকে ইউজ করতে হবে। তো সেই জন্য সে কি করবে, সে হচ্ছে গিয়ে বাহিরের মার্কেট প্লেস গুলো হায়ার করে। যেমনটা হচ্ছে গিয়ে ধরেন আমি আমার ফোনটা সেল করব, বাট কোনো কাস্টমার পাচ্ছি না, তখন কি করি, আমি আমার ফোনের ছবি তুলে কনফিগারেশন দিয়ে আমি বিক্রয় .com এর মতন যে মার্কেট প্লেস গুলো আছে ওইগুলোতে আমি আপলোড করে দেই এবং বলে দেই যে এটা এত দামে, এত টাকা দামে এটা বিক্রি করব। দেন কিন্তু আমার ফোনটা খুব সহজেই বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে বাহিরের কোম্পানিগুলো তাদের কাজগুলো আরো অন্য সব কান্ট্রিতে প্রমোট করার জন্য সে কি করে, ওই বাহিরের যে মার্কেট প্লেস গুলো আছে, ওয়ার্ল্ড ওয়াইড পুরো ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে, ওই মার্কেট প্লেস গুলোকে হায়ার করে,
ঠিক আছে ওই মার্কেট প্লেস গুলোতে তার কাজটা রাখে এবং বলে দেয় যে আমার এই ওয়েবসাইটটা বা আমার এই প্রোডাক্টটা তুমি আরো 5টা কান্ট্রিতে বা 10টা কান্ট্রিতে এটা শেয়ার করে দাও, এটা প্রমোট করে দাও, তাহলে পার ভিজিটে বা পার লিডে বা পার সেলে তোমাকে আমি $10, $5, $50 এরকম একটা অফার ওরা করে থাকে কোম্পানির লোক। তো তখন হচ্ছে কি মার্কেট প্লেসের সাথে কোম্পানির সাথে একটা চুক্তি হয়, দেন মার্কেট প্লেস কি করে তার ওই মার্কেটে ওই কোম্পানির কাজগুলো রাখে। রাখার পরে আমরা যারা সিপিএ মার্কেটার আছি, আমরা যারা কাজ বুঝি কোথায় কাজ করতে হবে, কোথায় কাজ করলে আমার লাভ হবে, কোথায় কাজ করলে আমি ভালো প্রফিট পাবো, বা আমরা কাজটা শিখছি যে সিপিএ মার্কেটিংটা আসলে মূলত কি, আমরা ওই মার্কেটিংটা পারি, তখন হচ্ছে কি আমরা কি করব মার্কেটার হিসেবে ওই মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই মার্কেট প্লেসে যাব, যাওয়ার পরে দেখব যে আমাদের জন্য কাজ রাখা আছে, বিভিন্ন কোম্পানি কাজ দিয়ে রাখছে, তো ওইখান থেকে আমরা যে কোনো একটা কোম্পানির কাজ বাছাই করে, আমরা নিজেরা বাছাই করে যেটা আমার জন্য বেশি বেনিফিটেড হবে ওই কাজ বাছাই করে আমরা বাহিরে কান্ট্রি গুলোতে শেয়ার করব, পার্সোনালি মানুষদের সাথে কথা বলে বাহিরের মানুষ হয়ে বাহিরের মানুষদের সাথে শেয়ার করব। দেন আমার মাধ্যমে যদি কোনো লিড বা আমার মাধ্যমে যদি কোনো ভিজিটর ওই সাইটগুলো ভিজিট করে বা আমার মাধ্যমে যদি কোনো ভিজিটর ওই প্রোডাক্টগুলো ইউজ করে, তো সেক্ষেত্রে আমি ওই কোম্পানি বা ওই মার্কেট প্লেস থেকে একটা পেমেন্ট পাবো। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি কি ভিজিট করলে নাকি ওই প্রোডাক্টটা কিনলে মানে পাওয়া যাবে কোনটা? জি জি, বুঝতে পাইনি, বলেন। দা সাপোজ আমরা একটা প্রোডাক্ট এর লিংক দিলাম ওই মার্কেট, হ্যাঁ এটা বলে, হ্যাঁ একটা কনজিউমার সেটা ভিজিট করলো, কনজিউমার সেটা ভিজিট করলো কিন্তু সে কিনলো না, সামহাউ সে দেখলো, এটাতে কি কমিশন তো দিবে? আমরা তো এইটাই করবো, আমরা তো বিজি, আমরা তো প্রোডাক্ট সেল করবো না, আমি তো একটু আগেই বললাম আমরা হচ্ছে গিয়ে প্রমোট করবো, তো সেক্ষেত্রে সে যদি আমার মাধ্যমে ওইটা ভিজিট করে তাহলেই আমি টাকা পাচ্ছি, আমি তো এটা সেল করবো না। আমি তো বললাম যে সিপিএতে আমরা কোনো সেলের কাজ করবো না, সেল করার বিষয়টা সেটা অন্য আলাদা হয়ে যাবে, সেটা অ্যাফিলিয়েটের মতন হয়ে যাবে, সেটা অ্যাফিলিয়েটে চলে যাবে, বাট আমরা কোনো সেল করবো না, আমরা সিপিএ মার্কেটিং এ প্রমোট করবো। ওকে, হ্যালো হ্যালো, একটা প্রশ্ন ছিল। টাকা তুলবেন সবকিছু এ টু জেড আমরাই দেখাবো, আমরাই করাবো, কোনো সমস্যা নেই। আপনি যেগুলো বললেন সেগুলোর সাথে আমি মিলে গেছে, আমি সম্পূর্ণটা বুঝেছি যে আমি আমি সামহাউ প্রমোট করলে যে ভিজিট করবে সেই হিসাবে আমাকে কমিশন দেবে, তো আমি আমার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা যে মার্কেট প্লেস গুলো আছে, হ্যাঁ যে মানে টপ রেটেড কিংবা যাই হোক যেগুলো ই করার সেগুলো সেগুলো তো গিয়ে তো আমাদের প্রমোট করতে হবে। হ্যাঁ, আমরা ওই মার্কেট প্লেস থেকেই কাজ বাছাই করে নিয়ে দেন আমরা বাহিরে কান্ট্রিতে প্রমোট করব, কিভাবে প্রমোট করব, কার সাথে প্রমোট করব, এগুলো সব আমরাই দেখিয়ে দিব। ওকে ওকে, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট, নেক্সট, ক্যারি অন প্লিজ। আচ্ছা, তো বুঝতে পারছেন তো ভাইয়া কথাটা আমার? বুঝতে পারছেন সবাই? আপনি হয়তো বা ঘাটাঘাটি করছেন, আপনি বুঝতে পারছেন, বাট বাকিদেরও বুঝতে হবে, বাকি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের কাজটা কি, আমরা হচ্ছে কি একজন মার্কেটার, তবে সেটা বাংলাদেশের না, বাইরের কান্ট্রি মার্কেটার হিসেবে কাজ করব, বাইরের কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে কি আমরা বাইরের কান্ট্রি মানুষদের সাথে পার্সোনালি কথা বলে তাদের কাছে ওটা শেয়ার করব, দেন আমার মাধ্যমে যদি কেউ ওইটা ভিজিট করে, কেউ ওই ওয়েবসাইট গুলোতে যায়, দেন হচ্ছে কি তারা আমাকে পেমেন্ট করবে। বুঝতে পারছেন? মার্কেট প্লেস আমাকে কি করবে, পেমেন্ট করবে। এখন কিভাবে ভিজিট করাবো, কিভাবে কথা বলবো, তারপর হচ্ছে কার সাথে শেয়ার করব, কোথায় শেয়ার করব, এগুলো এ টু জেড আমরা হচ্ছে গিয়ে কাজে দেখে নিব, মানে আমরা ক্লাস চলাকালীন এগুলোই হচ্ছে গিয়ে দেখবো এবং এগুলোই হচ্ছে গিয়ে শিখবো। ওকে, তো এইটাই হচ্ছে গিয়ে সিপিএ মার্কেটিং। এখন কারো কোনো কোশ্চেন থাকলে এখানে করেন, নাহলে আমি একটু সামনের দিকে যাই, যে বুঝতে পাইনি ভাইয়া এমন কিছু হলে, এমন কিছু থাকলে বলতে পারেন, আমি আরো খুলে একবারে পুরো হচ্ছে গিয়ে বুঝাতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এখন হচ্ছে গিয়ে সবাই মোটামুটি টিউটোরিয়াল দুই একটা দেখে আসে, সেই জন্য সহজে বললেই আর কি বুঝতে পারে। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আচ্ছা, আপনি যেটা বললেন যে আমাদের আসলে যে এভরি প্রসেস, হ্যাঁ দেখাবেন যে এটা ইনকাম থেকে শুরু করে উইথড্র পর্যন্ত সবকিছু, তাহলে এখানে মানে টোটাল আপনারা মানে আমাদের যে সাইট গুলো যেগুলোতে আমরা প্রমোট করব বা এই ধরনের সাইট গুলো কি আপনারা মানে আমাদেরকে প্রোভাইড করবেন, না এটা আমাদের নিজস্ব ভাবে কোনো খুঁজে নিতে হবে কোনো কিছু? না, আমরাই দেখাবো, আমরাই দেখাবো। এই যে 12-13টা ক্লাস করবেন, এগুলোতে আমরা কি করব? আমাদের সিপিএম মার্কেটিং শেখা তো এখনই শেষ। সিপিএম মার্কেটিং এর কাজটা কি সেটা তো আমি আপনাকে এখনই বলে দিলাম। এখন আমাদের বাকি ক্লাসগুলো তাহলে আমরা কি করব? বাকি ক্লাসগুলোই হচ্ছে কি, আমরা বিভিন্ন সাইটগুলো আপনাদের সাথে দিব, কোন সাইটে কাজ করলে আপনার জন্য বেশি ভালো হবে, কোন সাইটে আপনি ভালো ট্রাফিক পাবেন, কোন সাইটে আপনি এটা প্রমোট করবেন, এগুলো নিয়েই তো আমরা ক্লাসগুলো করব, তাই না? জি জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো তাহলে কি সামনের দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সামনের দিকে যাবো। জি, সামনের দিকে যান, আর ভিডিওটা, আপনার ভিডিওটা একটু অন করলে ভালো হয় মনে হচ্ছে। ওহো, সরি ভাইয়া, আমি তো আমার মা, হ্যাঁ ভুলে গেছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে একদম ভুলে গেছি, সরি। রেকর্ড চালু করে দিছি বাট স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আমি না স্ক্রিন শেয়ার করছিলাম, তাহলে কেটে গেল কিভাবে? কয়েকজন তো বললেন যে হ্যাঁ স্ক্রিন শেয়ার হইছে। না, এটা প্রথমে দিয়ে ছিল, পরে মাঝখান দিয়ে চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে কি, তাহলে আমি সামনের দিকে আগাই। তো এবার হচ্ছে কি, আসি সিপিএ এর সাথে অন্য যেসব সেক্টর আছে ফ্রিল্যান্সিং এর ভিতরে, সিপিএ টাও ফ্রিল্যান্সিং এর ভিতরে, বাট অন্য যেসব সেক্টর আছে সেগুলোর সাথে সিপিএ এর পার্থক্যটা কি, বা সিপিএ টা আপনারা কেন করবেন? প্রথমত আমি আমার ব্যক্তিগত ভাবে বলতে পারি যে হচ্ছে কি, আমি যদিও আপনাদের থেকে অনেক ছোট, বাট হচ্ছে কি আমি আর কি ইন্টার থেকেই এই সিপিএ কাজটা শুরু করি, তো ততটুকু এখন ভালোই মোটামুটি একটু একটু হলেও জানি। তো সিপিএ মার্কেটিংটা আমি যতটুকু মনে করি যে একজন অনলাইনে, যারা অনলাইনে নতুন আসে তাদের জন্য হচ্ছে কি সিপিএ মার্কেটিংটা হচ্ছে কি বেস্ট একটা সাইট। কেন বেস্ট একটা সাইট সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আসলে হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর আদার্স যেসব কাজ আছে, ধরেন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিং বা আরো হাজার হাজার কাজ আছে যেগুলোর নামও আমরা জানি না। তো ধরেন সাপোজ আপনি গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স করবেন, তো সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 3 মাসের একটা কোর্স করতে হবে। এখন 3 মাসে আপনার কোনো ইনকাম নেই, বাট 3 মাস আপনি শিখতেছেন সম্পূর্ণ। 3 মাস পরে আপনি খুব ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হইলেন, বাট 3 মাস পরেই কিন্তু সবাই খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার হয় না। ধরলাম আপনি খুব ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হয়েছেন, আপনি ব্যানার লোগো খুব সুন্দর ভাবে তৈরি করতে পারেন, আপনি কি করলেন অনলাইনে কাজ করতে চাচ্ছেন, আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর কি, এই গ্রাফিক্স ওয়েবের যে সিপিএম আর কি সাইট গুলো আছে, অনলাইন যে মার্কেট প্লেস গুলো আছে, ওই মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা কি ওইখানে সাথে সাথে কাজ পেয়ে যাবেন? তাও কি ধারণা আছে সম্বন্ধে? হ্যালো, না ভাই, হ্যাঁ। তো ওইখানে কিন্তু আপনারা সাথে সাথে কাজটা পাবেন না অ্যাকাউন্ট করার সাথে সাথে। কারণ কি, কারণ ওইখানে কাজ হচ্ছে কি বায়াররা দিতে হবে। তো একটা বায়ার তখনই কাজ দেয় যখন হচ্ছে কি আপনার প্রোফাইল, আপনার র্যাঙ্কিং, আপনার রিভিউ, প্লাস হচ্ছে কি আপনার মান্থলি একটা ইনকাম, এ টু জেড আপনার কাজের কোয়ালিটি, এইগুলো দেখার পরে যখন একটা বায়ারের ভাল লাগবে তখনই হচ্ছে কি সে আপনাকে কাজ দিবে। বাট সেগুলোর পরে যদি আপনার ভালো না লাগে, আপনি যদি নতুন হন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল জিরো, আপনার কোনো রিভিউ নেই, আপনার কোনো ইনকাম নেই। তো সেক্ষেত্রে একটা বায়ার থেকে কাজ পেতে কিন্তু খুবই কষ্টকর। তাছাড়াও হচ্ছে কি আপনার মতন লাখ লাখ ডিজাইনাররা কিন্তু এইসব মার্কেট প্লেসে আসে, যারা হচ্ছে কি বায়াররা যদি একটা কাজ বলে যে আমি এই কাজটা $500 করাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে অনেক ভালো ভালো ডিজাইনাররা আছে যাদের খুব 5-star রিভিউ আছে, যাদের র্যাঙ্কিং খুব ভালো, তারাও কিন্তু বলে যে আমি এই কাজটা $300 বিনিময় করে দিব। আরো লো লেভেলের মানুষও বলে যে আমি এই কাজটা $100 বিনিময় করে দিব। তো সেক্ষেত্রে দেখা যায় ওইখানে খুব একটা অনেক বেশি কম্পিটিশন, বুঝতে পারছেন? আপনার কাজ পেতে কিন্তু খুবই কষ্ট হবে। বাট হ্যাঁ, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, ওই সরি গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, এগুলো শিখতে আপনি খুব ভালো একটা লাইফ লিড করতে পারবেন যদি আপনি এগুলো শিখে ধৈর্য ধরে থাকতে পারেন। বাট তার জন্য আপনাকে 6 মাসও সময় দিতে হতে পারে, বা 1 বছরও দিতে হতে পারে, বা 2 বছরও দিতে হতে পারে। কারণ কি, কারণ ওইখানে আপনার কাজটা পেতে হবে, কাজ না পেলে আপনি জিরো, আর কাজ পেলে আপনার অনেক ইনকাম, বাট আপনাকে কাজটা পেতে হবে, এটাই হচ্ছে গিয়ে কথা। বুঝতে পারছেন আমার কথা? সেই জন্য হচ্ছে গিয়ে অনেক সময় নিয়ে কাজ করতে হয়। ওয়েব ডিজাইনে একটা কোর্স করতে আপনার 6 মাস সময় নিতে হবে আপনার শিখতে, কারণ ওইখানে অনেক স্টাডির ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। হ্যাঁ, আপনি যদি একটা সময় শিখতে পারেন তাহলে আপনি ওইটা দিয়ে খুব ভালো একটা লাইফ লিড করতে পারবেন, যদি আপনি মার্কেট প্লেসে ধৈর্য ধরে আরো 1 বছর থাকতে পারেন। বাট যদি ধৈর্য না থাকে বা হচ্ছে সময় না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ওইটা না। ওকে,
তো এবার আসি হচ্ছে সিপিএ মার্কেটিংটা। সিপিএ মার্কেটিংটা কি? সিপিএ মার্কেটিংটা হচ্ছে খুব ইজি একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি অনলাইনে খুব সহজেই আপনি টাকাটা হাতে পেতে পারেন এবং খুব সহজেই ইনকাম করতে পারেন। যেটা আমাদের আইটি কিউ বলে থাকে যে হচ্ছে গিয়ে আপনারা ক্লাস চলাকালীন ইনকাম করে টাকা পরিশোধ করবেন, এরকম ওরা কথা বলে থাকে। তো ক্লাস চলাকালীন ইনকাম যদি না হতো, তাহলে হচ্ছে গিয়ে কোনোভাবেই আমরা স্টুডেন্টরা টাকা পরিশোধ করতে কিন্তু পারতো না। তো ক্লাস চলাকালীন এখানে ইনকাম করা পসিবল কিভাবে? এটা কিন্তু খুবই ইজি। কারণ কি? কারণ এখানে আপনি যখন মার্কেট প্লেসে জয়েন হবেন, আচ্ছা আমি একটা কথা বলে নি, আমার এখানে হচ্ছে গিয়ে ঝড় শুরু হয়েছে, তো সেক্ষেত্রে যদি কারেন্ট বা নেট চলে যায় তাহলে হচ্ছে কেটে যেতে পারে। তো হচ্ছে কেউ আর কি কিছু ভাববেন না, বা হচ্ছে কেউ কোনো ই করার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যালো, এখানে ঝড় হচ্ছে আমাদের এখানে, বৃষ্টি হচ্ছে আর কি, সেই জন্য। হ্যাঁ, যদি কারেন্ট টাইম চলে যায় তাহলে হচ্ছে গিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা। তো হচ্ছে গিয়ে যেটা বললাম যে সিপিএম মার্কেটিং আপনি, হ্যাঁ পরবর্তীতে আমরা করব, সমস্যা নেই। কিন্তু ফার্স্ট ক্লাস রেখে তো আপনাদের সেকেন্ড ক্লাসে নিয়ে যাব না? জি জি, আচ্ছা আচ্ছা। তো হচ্ছে গিয়ে সিপিএম মার্কেটিং এ হচ্ছে কি আমার কোনো এখানে র্যাঙ্কিং থাকতে হবে না, আমার কোনো পজিশন থাকতে হবে না, প্লাস হচ্ছে আমার কোনো রিভিউ নেই এখানে, এগুলো কিচ্ছু নেই। আপনি কাজ পারেন, আপনি মার্কেট প্লেসে জয়েন হয়েছেন, এখন আপনি দৈনিক 24 ঘন্টা কাজ করবেন নাকি 1 ঘন্টাও কাজ করবেন না, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। আপনি যতটুকু সময় দিবেন এইটার উপরেই আপনার বেনিফিট আসবে। হ্যাঁ, তবে এটা অনেক আহামরি যে স্কিল, আনা অনেক বড় যে এটা একটা স্কিল, সেটা আমি আপনাদেরকে বলছি না। বাট হ্যাঁ, এটা আপনার যে কোনো কাজই করেন না কেন, বা আপনি স্টুডেন্ট বা হচ্ছে যে কোনো জব করেন না কেন, ওইটার পাশাপাশি এটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট করবে। আপনি যদি 3-4 ঘন্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অনায়াসই হচ্ছে গিয়ে $150-$200 কিন্তু ইনকাম করতে পারেন। বাট এখন আমি একজন স্টুডেন্ট, আমার জন্য মান্থলি যদি $100 আসে আমার জন্য এনাফ। তো আমি মনে করি যে আমি যদি একদম ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করি, আমার মান্থলি $100 কোনো ব্যাপারই না, 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো সেক্ষেত্রে সিপিএটা হচ্ছে গিয়ে বেস্ট আপনার জন্য একটা সাপোর্টের জন্য। এখন আসি হচ্ছে গিয়ে যে অভিজ্ঞতার যে একটা বিষয় আছে, এখন আমি 1 ঘন্টা কাজ করলে যতটুকু ইনকাম করব, আপনি আজকে জয়েন হয়ে 1 ঘন্টা কাজ করলে ততটুকু ইনকাম করতে পারবেন না, তার জন্য আপনাকে একটু অভিজ্ঞতা থাকতেই হয়। তো সেক্ষেত্রে আশা করি যে আপনাদেরও আমি যেভাবে দেখাবো, আমি যেভাবে কাজ করাবো, যে কাজগুলো দিব, এগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে আশা করি আপনাদের 3-4 নাম্বার ক্লাস থেকে ইনকাম শুরু হয়ে যাবে। 3-4 নাম্বার ক্লাস থেকে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে, কারণ এরকমের অনেক বেশি হচ্ছে কি। আমি একটা মিনিট, ওকে, তো হচ্ছে কি, হ্যাঁ বলেন ভাই, হ্যাঁ বলেন ভাই, এটা দেখতে কেমন, মানে কতজনে কতজন এই জিনিসটাতে পৌঁছাতে পারে? হ্যাঁ, কাজ করলে এখানে সবাই পৌঁছাতে পারে, যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন। কারণ এখানে কাজ করে যদি কারো ধৈর্যতে না কুলায়, তাহলে হচ্ছে গিয়ে সে অনলাইন সেক্টরে কোনো জায়গায় তার ধৈর্যতে কুলাবে বলে আমার মনে হয় না, বুঝতে পারছেন? কারণ যেখানে আপনি অনলাইন থেকে 4-5টা ক্লাস করে আপনার ইনকাম করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আমার মনে হয় না যে এরকমের কোনো সেক্টর আছে যেখানে আপনি অনলাইনে এত তাড়াতাড়ি ইনকাম শুরু করতে পারেন। ওকে, তবে হ্যাঁ, সিপিএ তে যদি আপনি আরো 1 বছর আগে আসতেন, তাহলে আপনাকে আমি এটাও বলতাম যে ভাই আপনি মান্থলি $500 ইনকাম করা কোনো ব্যাপারই না, মান্থলি 30-40 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই ছিল না যদি আপনি আরো 1-2 বছর আগে জয়েন হতেন। আমি যখন ইন্টারে পড়ি তখন হচ্ছে কি আমার ইনকাম সিপিএ থেকে, হ্যাঁ জি ভাই, আবার বলেন, শুনি নাই। আমি শুনি নাই ভাই, একটু ক্লিয়ার করে বলবেন, বোঝা যাচ্ছে না কি, আটকে আটকে আসতেছে। মানে উনি বলতে চাচ্ছে আপনার মান্থলি ইনকাম কত, সেটা বলতে চাচ্ছে। আমার 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 পার্সোনালি এখন পার্সোনালি যে আমি সিপিএ মার্কেটিংটা খুবই কম করা হয়, পার্সোনালি সিপিএ মার্কেটিংটা খুবই কম করা হয়, আরো অনেক কাজ করি অনলাইনে, সেটা আপনারাও যখন ঢুকবেন অনলাইনে আপনাদের সামনেও দেখবেন আরো অনেক কাজ চলে আসতেছে। ঠিক আছে, আরো অনেক কাজ আপনারা করতে পারবেন, বাট সিপিএ মার্কেটিংটা হচ্ছে কি আপনার ইনকামের জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম। হ্যালো ভাই, সব কাজ তো লাইক
হ্যাঁ এটা সহজ, তাহলে এটাতে আপনি বলুন কম দেওয়া হয়, অন্যটাতে বেশি দেন, সহজ হলে কম দেন। চার বছর যাবত আমি এখানে লেগে আছি, তো অনলাইনে কি আমি এটা নিয়েই থাকবো? হ্যালো হ্যালো হ্যাঁ সাগর ভাই, আপনি একটু কন্টিনিউ করেন একটু, আমি বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, তো হচ্ছে গিয়ে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারাও যখন জয়েন হবেন, জয়েন হওয়ার পরে যখন আরো অনেক মাধ্যম পেয়ে যাবেন, আরো অনেক কাজ শিখবেন, তখন আপনারাও ভাই এগিয়ে যাবেন, বুঝতে পারছেন? তো হচ্ছে গিয়ে সিপিএটা হচ্ছে গিয়ে বেশ, যেখান থেকে আপনি সহজে ইনকাম করতে পারতেছেন। তো এই হচ্ছে গিয়ে সিপিএ মার্কেটিংটা, কারণ এখানে আপনার কোনো র্যাঙ্কিং লাগে না, কোনো হচ্ছে গিয়ে যোগ্যতা থাকতে হয় না, যে আপনার এই কোয়ালিফিকেশন নাই সেই জন্য আপনি এই মার্কেট প্লেসে জয়েন হতে পারবেন না বা আপনি কাজ পাবেন না। এখানে আপনার জন্য কাজ রাখা আছে, আপনি চাইলে কাজ নিয়ে সারা দিন করতে পারেন, চাইলে নাও করতে পারেন, এখানে আপনাকে কেউ কিছু বলবে না। এটাই হচ্ছে গিয়ে সিপিএর সাথে অন্য সব মার্কেট প্লেসের পার্থক্য। আচ্ছা, তারপর সামনে আসলাম, ওইখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না হ্যালো, না আমার কোনো কোশ্চেন নেই। বাকিদের আমার একটা কথা, ন্যূনতম কত ঘন্টা সময় দেওয়া উচিত একটা নতুনের, নতুন তার জন্য 3-4 ঘন্টা সময় দেন, 2-3 ঘন্টা সময় তো দিতে পারবে। এখন এটা হচ্ছে কি, আপনি বুঝতে পারবেন যে ভাই আপনি যখন 2 ঘন্টা সময় দিয়ে কাজ করবেন বা 1 ঘন্টা সময় দিয়ে কাজ করবেন, আপনার যখন ইনকাম শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এখানে কতটুকু সময় দিলে আপনার কত ইনকাম হবে। ওকে, আচ্ছা, তো এবার চলে আসি সিপিএ কিছু মার্কেট প্লেসে। তো এখানে কিছু মার্কেট প্লেসের নাম আমি তুলে ধরছি, বাট এগুলো অনেক আগের মার্কেট প্লেস, আর এটাও আমার অনেক আগেরই করা। তো এগুলো অনেক লো লেভেলের মার্কেট প্লেসের নাম আমি এখানে দিয়ে দিছি, ধরেন crackrevenue.com, সিপিএ গ্রিপ, গোঅফার, সিপিএ লিড, অ্যাডওয়ার্ট মিডিয়া, এক্সপার্ট মুভি, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্টেন। তো এগুলো হচ্ছে গিয়ে লো লেভেলের মার্কেট প্লেস, এইসব মার্কেট প্লেস দিয়ে আমরা কাজ শুরু করব কাজটা শেখার জন্য। বাট পরবর্তীতে যখন আমরা ভালো কাজ করতে পারবো, আমরা যখন ইনকাম স্টার্ট করতে পারবো ভালো একটা, আমরা বুঝতে পারবো যে আমাদের এখন ইনকাম ভালো হবে, তখন হচ্ছে কি আমরা আরো ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করব, যেগুলো নতুন নতুন অনেক হাই কোয়ালিটি মার্কেট প্লেস আছে, যেগুলোতে কাজ করলে মান্থলি আমার আরো অনেক বেশি ইনকাম হবে। বুঝতে পারছেন? জি জি। দেখেন, সাপোজ হচ্ছে কি এই যে সবার নিচে একটা মার্কেট প্লেস আছে advertent.com, এখন এই মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিয়ে জয়েন হতে হবে। তো এই হাই লেভেলে এখানে যদি আপনি কাজ করতে পারেন, আপনি মান্থলি অনলাইন $300 ইনকাম করতে পারবেন। বাট এখানে কাজ করার জন্য হলেও আপনাকে 7-8টা ক্লাস বা 10টা ক্লাস কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? কারণ এখানে আপনার ইন্টারভিউ দিয়ে জয়েন হতে হবে। এই জন্য আমরা প্রথম কোনো হাই লেভেলের মার্কেট প্লেসে কাজ করবো না, প্রথম লো লেভেলের মার্কেট প্লেস থেকে কাজ শুরু করবো, দেন কি আমরা পরবর্তীতে আরো ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করবো যখন আমরা কাজটা শিখতে পারবো। জি হ্যালো, হ্যাঁ তো মার্কেট প্লেসটা বুঝতে পারছেন? তো এগুলো কিন্তু মার্কেট প্লেস, এগুলোতে আমাদের জন্য কাজ রাখা আছে, এই সব মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে কাজ নিব, এই সব মার্কেট প্লেসে কাজ করব, এবং এই মার্কেট প্লেস থেকে আমাদেরকে পেমেন্ট করা হবে। বুঝতে পারছেন তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এবার আসি আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে সিপিএ এর ভিতরে দুইটা পার্ট আছে, যেটা হয়তো আপনাদের এখানে অনেকে জানেন বা অনেকে জানেন না, সেটা হচ্ছে গিয়ে একটা জেনারেল সাইট, একটা হচ্ছে গিয়ে ডেটিং সাইট। সিপিএ মার্কেটিং দুইটা সাইট নিয়ে কাজ করে, মানে দুইটা পার্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে গিয়ে জেনারেল সাইট, একটা হচ্ছে গিয়ে ডেটিং সাইট। তো ডেটিং সাইট এবং জেনারেল সাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে গিয়ে ইনকামে। আপনি যদি ডেটিং সাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা তাড়াতাড়ি শুরু হবে এবং বেশি শুরু বেশি আসবে মান্থলি, আর যদি আপনি জেনারেল সাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু লেট করে শুরু হবে এবং একটু কম ইনকাম হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে দুইটা পার্থক্য। বাট আপনারা চাইলে দোনোটাই শিখতে পারবেন এবং আমরা দোনোটাই দেখাবো, কিন্তু আমাদের তো একটা দিয়ে শুরু করতে হবে, যে কোনো একটা নিয়ে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদেরকে নেক্সট ক্লাসে বলবেন, যেহেতু আমরা নেক্সট ক্লাসে কাজে যাব। তো সেক্ষেত্রে আমি সবাইকে পার্সোনালি তখন জিজ্ঞেস করব যে আপনারা কোন সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার যেই সাইট নিয়ে কাজ করতে চাইবেন, মানে যেই পার্টটা নিয়ে আপনারা শুরু করতে চাইবেন, সবার পার্সোনাল মতামত শোনার পরে দেন আমি ওই সাইট নিয়ে কাজ শুরু করব। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখানে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ ভাই, আপনি একটু আবার বলবেন যে দুইটা সেট, একটা হচ্ছে জেনারেল সেট আর একটা হচ্ছে কি সেট বললেন? ডেটিং সেট।
ডেটিং সাইট। তো আচ্ছা জেনারেল সাইট আর ডেটিং সাইটের মধ্যে পার্থক্য বলছেন জাস্ট এটা হচ্ছে আমার হলো আমার হচ্ছে হলো ই মানে মানে ইনকাম আর হচ্ছে টাইমিংটার ব্যাপার, ঠিক না? সেক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কারা, সব ধরনের লোকই কিন্তু এখানে থাকে। এখানে কিন্তু আমার কোন নির্দিষ্ট কাস্টমার থাকবে না, কারণ কি ধরেন আপনার ফেসবুক ফ্রেন্ডে যারা আছে সবার কি মন মানসিকতা আপনি জানেন? জানেন না। আপনার যদি একটা কিছু প্রচার করতে হয় সবাইকে নিয়ে কিন্তু প্রচার করতে হবে, তাই না? ঠিক সেম ভাবে সোশ্যাল মিডিয়াতে যখন আমি কাজ করব তখন সবাইকে নিয়ে আমার কাজ করতে হবে, কারণ আমার এখানে কোনো নির্দিষ্ট ট্রাফিক নেই। সাপোজ আমি একটা গেম নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি, তো এখন আমি গেমটা সবাইকে নিয়েই করতে হবে। এখন আমি যদি জানতে পারতাম যে হ্যাঁ ওই ভাইয়াটা গেমের দিকে খুব আকৃষ্ট, তার আমি গেমের অফারটা করলে সে অনায়াসেই নিবে, তো তাহলে তো আমার জন্য অনেক ভালো হচ্ছে, ভালো হচ্ছে না? কারণ আমি আমার কাস্টমার নির্দিষ্ট পাচ্ছি, তো সেই জন্য তাহলে আমার ইনকামটা অনেক বেশি আসছে। বাট সোশ্যাল মিডিয়াতে তো এমন সিস্টেম নাই, এখানে সব ধরনের লোকজন থাকে। হ্যাঁ, এখানে সব ধরনের লোকজন থাকে, এখানে আমার সবাইকে নিয়ে মার্কেটিং করতে হবে। সেই জন্য দেখা যায় যে আমার এখানে লিডের সম্ভাবনাটা একটু কমে যায়, এবং হচ্ছে গিয়ে আপনার তাহলে ইনকামটা একটু কমে গেল। এই আবার আসে ডেটিং সাইট, ইনকামটা কেন বেশি হয়? ডেটিং সাইটে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে গিয়ে কাজ করবো আমরা বাহিরের যে ডেটিং সাইট গুলো আছে, বাইরের কান্ট্রি ইন্টারন্যাশনাল যে ডেটিং সাইট গুলো আছে ওইগুলোতে আমরা কাজ করবো। এবার ওইগুলোতে কাজ করলে আমরা নির্দিষ্ট ট্রাফিক পাচ্ছি, কারণ কি? কারণ ওইখানে কেউ হচ্ছে গিয়ে আপনার গেমের জন্য বা হচ্ছে গিয়ে কেউ কোনো হেলথের প্রোডাক্টের জন্য বা কোনো গিফট কার্ডের জন্য যায়নি, ওইখানে যারা গেছে তারা ডেটের জন্য গেছে, মেলরা গেছে ফিমেলদের সাথে কথা বলার জন্য, ফিমেলরা গেছে মেলদের সাথে কথা বলার জন্য। সেক্ষেত্রে আমার এখানে সবাই নির্দিষ্ট ট্রাফিক, তো আমি যদি ওইখানে ডেটের জন্য কাজ করি, ডেটিং অফার নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমার লিডটা অনেক বেশি আসতেছে, আমার ইনকামটাও তাহলে অনেক বেশি হচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, ক্লিয়ার? যেটা বললাম সেটা সবাই বুঝতে পারছেন তো? জি 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 বুঝতে পারছি। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা নেক্সট ক্লাস থেকে কোন কোন পার্টটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা আমি আপনাদের সবার থেকে শুনবো, দেন হচ্ছে কি যে যেটা নিয়ে কাজ করতে চান আমরা সেটা নিয়ে কাজ স্টার্ট করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, আপনার সাজেশন কোন? আমার সাজেশন না হয় আমি পরেই দিব, আপনারা হচ্ছে গিয়ে দেখেন কোনটা নিয়ে কাজ করতে। এখন দেখেন এখানে সাজেশনে কিন্তু কিচ্ছু নাই, এখানে আপনারা মূলত সবাই আসে হচ্ছে কি ইনকামের জন্য, বেশিরভাগ বেশিরভাগ কি আসলে আমাদের সবারই টেনশন থাকে আমাদের ইনকামের জন্য। তো এখন আপনার ইনকাম বেনিফিট যেখানে বেশি পাবেন বা হচ্ছে গিয়ে যেখান থেকে তাড়াতাড়ি শুরু হবে, এখন সবাই তো চায় ওইটা নিয়ে কাজ করার জন্য। এখন সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা কোনটা নিয়ে শুরু করতে, যেহেতু আপনারা যেহেতু আপনারা দুই দিন হাতে সময় পাচ্ছেন। আপনাদের নেক্সট ক্লাস কবে? বুধবারে? সেটাই শুনেছি। আচ্ছা যাই হোক, বুধবার বা বৃহস্পতি, বুধবার বা বৃহস্পতিবার যে কোনো একদিন হবে। তো হচ্ছে কি নেক্সট ক্লাসে তাহলে আমরা ফুল কাজে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সামনের দিকে যাই নাকি? আচ্ছা, তো এবার আসছি পেমেন্টের বিষয়ে। তো পেমেন্টটা হচ্ছে কি আমাদের মূল একটা বিষয় যেটার জন্য আমরা এত কাজ করি, এত কষ্ট করি। পেমেন্টটা না পেলে কিভাবে হবে, বা পেমেন্ট অনলাইনে বলা হয় যে হচ্ছে কি আপনার কাজের থেকে পেমেন্ট পাওয়াটা বেশি কষ্টকর। আসলে আপনার কাজ যতটা ইজি করবেন, যতটা ইজিলি আপনি ডলার ইনকাম করবেন, তার থেকে কষ্ট হবে আপনার ডলারটা হাতে নিতে, ঠিক আছে? বাট সেটাও সিপিএর দিক দিয়ে অনেক ইজি, কারণ হচ্ছে কি এখানে আপনার অনলাইন মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের টাকাগুলো ট্রান্সফার করে নিয়ে আসবো, সমস্যা নেই। বাট এখন আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তবে হ্যাঁ আমাদের একটা লোকাল ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট ঠিকই লাগবে, মানে আমাদের বাংলাদেশে ঠিক একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা এখন না আরো পরে যখন আপনারা পার্সোনালি কাজ করবেন, যখন ইনকাম করবেন তখন লাগবে, ঠিক আছে? এখন ধরেন এখানে পেপাল এর নাম আমি দিয়ে দিছি, তো পেপালটা হচ্ছে কি ওয়ার্ল্ড এর ভিতরে বেস্ট একটা সার্ভিসেস বলা যেতে পারে, যেমন একদম পুরো বিকাশ রকেটের মতন কাজ করে, ঠিক আছে? বাট আমাদের কপাল খারাপ যার জন্য হচ্ছে কি পেপালটা আমাদের বাংলাদেশে অ্যাপ্রুভ করে না বা বাংলাদেশে আমাদের নাই। তো পেপাল যে আমাদের লাগবে এমন কোনো শর্ত আমাদের নাই, আমরা পেপাল ছাড়াও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট পেপালটা হলে অনেক ইজি হতো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রিলেটিভ বাইরে কান্ট্রিতে থাকে তাদের থেকে পেপাল অ্যাকাউন্ট করিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা যদি আপনাদের দরকার হয় অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা কিনেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পেপালটা
এটা একটা অপশনাল, এটা যদি আপনারা করতে চান করতে পারেন, না করলেও আমাদের কোনো সমস্যা নেই। তারপর আসি পিওনিয়ারের ব্যাপারে। পিওনিয়ারটা আমাদের বাংলাদেশ থেকে অ্যাকসেপ্টেড, এটা আমাদের বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, খুবই ভালো একটা ব্যাংক। তো হচ্ছে গিয়ে এটা আমরা করে নিব, এবং এটার মাস্টার কার্ড হচ্ছে কি আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই ব্যাংক অ্যাকাউন্ট আমাদের যখন লাগবে তখন আমরা করব, ওয়েব মানি লাগলে ওয়েব মানি করব, যেটা লাগবে আমাদের সেটাই করব। কিন্তু এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কোনটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করবে সম্পূর্ণ মার্কেট প্লেসের উপর, কারণ এই মার্কেট প্লেস গুলোতে যখন আমরা কাজ করব তখন দেখতে হবে যে ওরা কোন কোন মেথডে ওরা পেমেন্ট করতেছে, তখন আমাকে ওইখান থেকে যে কোনো একটা মেথড বেছে নিতে হবে যে আমি এই মেথডে ওইখান থেকে টাকাটা নিব। তো সেই জন্য এখন আমার কোনো ব্যাংকের দরকার নেই, এখন আমার কোনো অনলাইন ব্যাংকেরও দরকার নেই। আমরা যখন মার্কেট প্লেসে কাজ শুরু করব তখন ওই মার্কেট প্লেসে কোন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আপনার পেমেন্ট দেয় কোন অ্যাকাউন্টে, সেই অনুযায়ী আমরা তখন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে নিব। ওকে, জি বুঝতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো হচ্ছে কি এই হচ্ছে কি আপনার সিপি এর কাজের বিষয়, পেমেন্টের বিষয় এ টু জেড হচ্ছে কি খুব সহজেই আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এতটুকুই হচ্ছে কি আমাদের আজকের যে ক্লাসটা, ফার্স্ট ক্লাসটা, সেটা এখন হচ্ছে কি আপনাদের যার যত কোশ্চেন আছে সবাই আমাকে সিরিয়ালি কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন, কোনো সমস্যা নেই, সব কোশ্চেন আমাকে করতে পারেন। দেন আমরা ফেসবুক এর কাজে চলে যাব। আমাদের টোটাল কয়টা ক্লাস হবে, কয় মাস? 12টা বলা হয়, বাট 12টার আমরা বেশি করি আমরা, যদি কারো দরকার হয় তাহলে আপনি 12টা বেশি করতে পারবেন। প্লাস হচ্ছে কি আপনার এই কোর্স শেষ হওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি পারতেছেন না, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি নতুন আমাদের কোনো কোর্সেও জয়েন হতে পারবেন আর কি, সিপি এর কোর্স। আপনি পারতেছেন না, আপনার আরো শেখা দরকার, আপনি নতুন অন্য কোনো পেজের সাথেও জয়েন হতে পারবেন। সেই ক্ষেত্রে কি আলাদা পেমেন্ট করতে হবে আবার? না 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 ভাই, সেই ক্ষেত্রে আলাদা কোনো পেমেন্টের দরকারই নেই। আমাদের খালি ক্লাস বাই ক্লাস আমরদের নতুন নতুন সাইট দেখবো, কোন সাইটে বেশি কাজ হয় কোন সাইটে কম কাজ হয়, দেন আমরা কাজ করতে থাকবো শেষ। বুঝতে পারছেন? হয়তো বা এখানে অনেক একদম সহজে ছোটখাটো করে বলে দিলাম, যখন আপনি কাজে চলে যাবেন তখন দেখবেন কাজটা অনেক বড়, আপনার ইনকাম প্রসেসটা অনেক বড় থাকবে। এই দেখেন, ধরেন হচ্ছে কি আমি হচ্ছে কি একজন স্টুডেন্টের শুধু একজনের ই দেখাই আপনাকে, নুরুল ইসলাম জয়, এই যে দেখেন, তো ধরেন এই যে একটা স্টুডেন্ট, সে হচ্ছে কি আমাদের 166 নাম্বার বেচের স্টুডেন্ট, তো তার কিন্তু 12টা ক্লাস কমপ্লিট। এই যে সে আমাকে সেদিন বললো, আমি জিজ্ঞেস করছিলাম কত নাম্বার বেচের স্টুডেন্ট, 100 আমারই বেচের স্টুডেন্ট। তো সে দেখেন তার কাজের একটা স্ক্রিনশট দিছিল আমাকে 26 তারিখ, হ্যাঁ সে আমাকে এই যে দেখেন স্ক্রিনশট দিছিল কাজের একটা, এই যে গত 26 তারিখে, তো এই যে দেখেন তার এক রাতে 26 তারিখ রাতে 2টা কনভারসেশনে $65 করে $130 চলে আসছে শুধু একটা কাজের জন্য। তো সেক্ষেত্রে তার কিন্তু মান্থলি ইনকাম হয়ে গেছে, আমার যতটুকু মনে হয় যে তার $130 তার মান্থলি ইনকাম চলে আসছে। এখন কাজের একটা অভিজ্ঞতা ব্যাপার আছে, যখন আপনারাও 5-6টা 10টা ক্লাস করবেন, 7-8টা ক্লাস করবেন, তখন আপনারাও আসলে বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করতে হবে বা কাজে কত ইনকাম আছে। হ্যালো, হ্যাঁ জি, আমরা একটু আগে বাড়ি। আমাদের ক্লাসে যত ভিডিও থাকবে, মানে প্রতিদিন আমরা যে ক্লাসগুলো করি ওই ক্লাসের যে রেকর্ড গুলো থাকবে, কার পাশে তো বাচ্চা কাঁদতেছে, ভাইয়া বাচ্চা চিল্লাচ্ছে, বাচ্চাদের কথা হচ্ছে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমরা ওই গ্রুপে চলে যাব, গ্রুপে ওইখানে আমরা সবাই অ্যাড থাকবো, এবং আমাদের ক্লাসের যে রেকর্ড গুলো থাকবে আমরা ওই গ্রুপের ভিতরে আপলোড করব। এবং কারো যদি কোনো সমস্যা থাকে যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে বাট আমি আপনাদের ফোন কল ধরতে পারতেছি না বা মেসেজের রিপ্লাই দিতে পারছি না, তখন আপনার গ্রুপের ভিতরে পোস্ট করে দিবেন, ওইটা আমাদের অ্যাডমিনরাও দেখবে, দেখার পরে আপনার ওইটার সলিউশন কিন্তু আপনি ওইখানে পেয়ে যাবেন। এবং আমাদের ক্লাসের, ধরেন আপনি আজকের ক্লাসটা মিস করছেন, আপনি আজকের ক্লাসে নাই, সেক্ষেত্রে আমরা ক্লাসের রেকর্ডটা কিন্তু আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, যেটা আপনি পরের দিন বা পরের কোনো সময় দেখে নিতে পারবেন।
তোমার কথা কি হ্যালো ঠিক কথা বুঝতে পারছেন তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি গ্রুপটা করে ফেলি গ্রুপটা ক্রিয়েট করে ফেলি গ্রুপটা করে ফেলবো এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই সিপিএটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা এখানে শেষ আজকের মত দেন আমরা নেক্সট ক্লাসে কাজ শুরু করলি তখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করব একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন নাম বলে প্রশ্ন করেন তাহলে আমার বুঝতে ভালো হবে পরবর্তীতে কোন কাজ করতে গিয়ে ইনভেস্ট মানে কোন টাকা ইনভেস্ট করতে হবে কিনা সেটা না না ভাই টাকা ইনভেস্ট করতে হবে না কারণ আমরা ফ্রিতে কাজ ফ্রি এটাকে ফ্রি মার্কেটিং ই বলে আর যেটা পেইড মার্কেটিং সেটা আলাদা পেইড মার্কেটিং টা হচ্ছে গিয়ে সেটা আপনি বুঝেই আসবেন যে এখানে পেইড করতে হবে এখানে আপনি ইনভেস্ট করে কাজ করবেন আর আমরা যেটা নিয়ে শুরু করতেছি এটা হচ্ছে গিয়ে ফ্রি মার্কেটিং তো আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করবো আপনার নেট খরচ লাগবে আর হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ বলেন সাগর ভাই হ্যাঁ ভাই তাহলে আমি একটু লিভ করছি আমার নাম অভিজিৎ হ্যাঁ আমি একটু লিভ করছি আচ্ছা ঠিক আছে পরিমানে আচ্ছা একটু দেখেন একটু খেয়াল করেন ভাইয়া আমি আপনাদের স্কাইপ ইনবক্সে হচ্ছে কি আমার এই যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি একটু সবাই কষ্ট করে এখন এটা রিকোয়েস্ট পাঠান কারণ যেহেতু এটা প্রাইভেট গ্রুপ আপনারা চাইলেই হচ্ছে কি অ্যাড হতে পারবেন না আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করব তো সেই জন্য সবাই একটু এখন রিকোয়েস্ট পাঠান আমি সবাইকে অ্যাপ্রুভ করে নিচ্ছি আমার কথা কি বুঝতে পারছেন কারো কিন্তু কোনো রিকোয়েস্ট এখন আসে নাই আমি কিন্তু লিংক দিয়ে দিছি আপনাদের আপনাদের স্কাইপে কিন্তু আমি ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিছি কিন্তু আপনাদের কিন্তু কারো কোনো এখনো রিকোয়েস্ট পাই নাই কেউ কিন্তু অ্যাপ্রুভের রিকোয়েস্ট দেন নাই হ্যাঁ একজন আসছে নুরুল ইসলামের আসছে নুরুল ইসলামের আসছে বাকিরা হচ্ছে কি পাঠান হ্যাঁ আমি দিচ্ছি হ্যাঁ দুইজনের আসছে বাকি তো পাঠান আমি অ্যাড করে নিচ্ছি সবাইকে আচ্ছা মহিদুল ইসলাম ভাইয়ের সাথে পাইছি
ভাইয়া এই গ্রুপে কয় মোট 179 নাম্বার পেয়েছে? এখানে হচ্ছে কি এখানে হচ্ছে কি আমরা এখন বর্তমানে আছে হচ্ছে কি 6 জন আছেন আপনারা, আমাকে বাদ দিয়ে 6 জন আছেন, আর কয়েকজন তো নিচে হয়তো বা কয়জন আছে, একজন দুইজন তিনজন চারজন 10 জনের মত আছেন আপনারা, এই বেঁচে 10 জন স্টুডেন্ট আছেন, 10 জন বা 11 জন এমন হবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, তো হচ্ছে কি যারা এখনো অ্যাড পাঠান তারা হচ্ছে কি একটা পাঠিয়ে নেবেন তাড়াতাড়ি করে, আমি অ্যাপ্রুভ করে নিব। আচ্ছা, আপনাদের আরেকটা কাজ দিয়ে দেই, নেক্সট ক্লাসের আগে কাজটা করে রাখেন, কয়টা জিমেইল করে রাখবেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের গ্রুপের ভিতরে। আর হ্যাঁ, যদি কারো নেক্সট ক্লাসের আগে কোনো রকমের কোনো সমস্যা হয় কোনো কিছু নিয়ে, যে ভাইয়া এটার কোশ্চেনটা কি বা এটা বুঝতে পাইনি, তাহলে হচ্ছে কি আমার ফেসবুক আইডি আছে এখানে, আর হচ্ছে কি আমি আপনাদের আমার নাম্বারটাও দিয়ে দিব, ফোন নাম্বারটা, আপনারা হচ্ছে কি আমাকে মেসেজ করবেন বা হচ্ছে কি কল করবেন যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে। ওকে, ফেসবুক আইডি লিংকটাও দিয়ে দেন। হ্যাঁ, ফেসবুক আইডি আমার এখানে আছে, সমস্যা নেই, ফেসবুক আইডি আমার এখানে আছে, এই যে সাগর ইসলাম শুভ, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনারা এখন আপনাদের আর কোনো কিছু করতে হবে না, আর নেক্সট ক্লাসে আমি কাজ দিব, আজকে আর কোনো কাজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো জিমেলের কয়টা লাগবে ওই কয়টা জিমেল আপনার নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে করিয়ে দিব, সমস্যা নেই, আজকে আর কোনো আমাদের আর কোনো কাজ নেই, সমস্যা নেই, আপনারা একটু সিপিএ নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি আমার ফোন নাম্বার, পেজটা খুঁজে পাচ্ছেন না, আপনি লিংকে ক্লিক করেন ভাই, লিংকে ক্লিক করলেই তো পেয়ে যাবেন। ভাইয়া নেক্সট ক্লাসটা কবে আমি জানতে যাচ্ছিলাম? নেক্সট ক্লাসের আগে ভাই আপনাদের ফোন দেওয়া হবে, হ্যাঁ বুধবারই হবে মেবি, আজকে তো সোমবার, বুধবারে হবে মেবি, আপনাদের ফোন দেওয়া হবে, আপনাদেরকে কল করে জানিয়ে দেওয়া হবে, অফিস থেকে কল দিবে। আর একটা কথা বলি, হ্যাঁ বলেন, না শেষ করেন বলেন ভাই। আমি বললাম যে সেটা হচ্ছে গিয়ে যে আপনারা যারা আছেন আপনাদের নিজেদের ভিতরে হচ্ছে একটা ভালো বন্ডিং রাখবেন, নিজেদের ভিতরে একটা ফ্রেন্ডশিপ রাখবেন, তাহলে আপনাদের কাজের স্পিডটা অনেক ভালো থাকবে। ঠিক আছে, আপনারা নিজেদের ভিতরে চাইলে পার্সোনাল গ্রুপ আপনারা চ্যাটিং গ্রুপ খুলে নেবেন, আপনারা এখানে কথা বলবেন, তাহলে আপনাদের কাজ অনেক ভালো হবে, কারণ সবাই তো আর এক রকমের না, দেখা যায় একজন একটা কাজ পারলে সে ওইটা হেল্প করলে, একটা জায়গায় ভালো কাজ হচ্ছে সে ওইটা আপনাদেরকে জানাতে পারবে, তখন আপনারা ওইখানে ভালোভাবে কাজ করতে পারবেন, তো সেই জন্য আপনারা নিজেদের ভিতর যদি একটা ভালো ফ্রেন্ডশিপ রাখেন তাহলে আশা করি অনেক ভালো হবে। আচ্ছা ভাইয়া, আমি হয়তো 10 মিনিটের মতো মিসিং হইছি। 10 মিনিট মিসিং করছেন, সমস্যা নেই ভাই, কোনখান থেকে মিসিং করেন, আর আমাদের রেকর্ডটা সম্পূর্ণ থেকে যাবে, যেখানে একটা রেকর্ড করছি এটা সম্পূর্ণ আমাদের স্কাইপে থাকবে, সমস্যা নেই। যেটার কথা বললেন যে পেপল অথবা যে অ্যাকাউন্ট বললেন, এটা কি মানে যাদের নাই ওটা একটু আমাদের
না পেওনিয়ার আমরা সবাই করতে পারবো, সমস্যা নেই, এটা আমরা করতে পারবো। পেপাল আমরা বাংলাদেশ থেকে এখন করতে পারবো না, পেপালটা লাগবেও না যদি কারণ লাগে, ঠিক আছে? কারণ পেপালটা হলে অনেক দিক দিয়ে অনেক সুবিধা হয়, অনেক জায়গায় কাজ করা যায়। দেখা যায় যে অনেক সময় আপনার বাংলাদেশেও ডলার বেচা কেনার জন্য পেপাল অনেক ইউজ করে, তো সেক্ষেত্রে আপনার চাইলে বাহিরে কান্ট্রি থেকেও আপনাদের কোনো রিলেটিভ থাকলে তার থেকে করিয়ে নিতে পারবেন। বাট আমাদের কাজের ক্ষেত্রে যে পেপালটা লাগবে এমন কোনো বিষয় না। বাংলাদেশে বসে ওটা অ্যাকাউন্ট ইউজ করতে পারো? হ্যাঁ 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 পারবেন। তারপর তো আপনারা ওটা উঠ, আর কখনো যদি আপনাদের না হয় তখন আমি আসলে সিপি এর সাথে লিংক আছে। কারো কোন কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কি আমাকে নক করেন, ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে দিছি গ্রুপে, আমি আমার ফেসবুকে নাম্বারটা দিয়ে দিছি। ওইখানে পাবেন না তো, ওইখানে পাবেন কেন? এটা তো আমাদের সিক্রেট গ্রুপ, এটা তো আমি আপনাদের স্কাইপে দিছি, স্কাইপে লিংক দিছি। হ্যাঁ আচ্ছা, আশরাফুল আলম কে? আশরাফুল আলম ভাই কি আছেন এখানে? হ্যাঁ হ্যাঁ ভাই পাইছি। আচ্ছা হচ্ছে গিয়ে আর একজন একটা পাবেন, আপনার হয়তো বা স্কাইপ থেকে আপনার ওইখানে যাচ্ছে না, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যেটা করতে হবে আপনার মেসেঞ্জারের ভিতরে লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ আপনি হচ্ছে কি এখানে কারো সাথে হয় অ্যাড হয়ে লিঙ্কটা নিয়ে নেন, কেউ আপনাকে লিঙ্কটা দেখ, না হলে হচ্ছে কি আমাকে মেসেজ করেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব না গ্রুপের। আচ্ছা আমি আপনাকে মেসেজ করছি, আমাকে একটু আচ্ছা আচ্ছা হচ্ছে আমি সাগর ইসলাম সুবলকে সার্চ করেন, দেন আমার আইডি চলে আসবে, আমার ফেসবুক আইডি চলে আসবে। সাগর ইসলাম সুবলকে সার্চ করেন, দেন ফেসবুক আইডি চলে আসবে। আপনি ওইখান থেকে আমাকে একটা মেসেজ রিকোয়েস্ট পাঠান, তাহলে আমি আপনাদের ওই মেসেজ ইনবক্সে গ্রুপটা ওই গ্রুপের লিংকটা দিয়ে দিব না। আচ্ছা এখন আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? না কোনো কোশ্চেন। হ্যালো আচ্ছা তাহলে তাহলে আমাদের মেসেজ লিংকটা কি দিয়েছেন? ফেসবুক আইডি তো আমার গ্রুপের ভিতর আছে ভাই। সমস্যা না ভাই, আপনি আমার ফেসবুকে কলে যখন যেটা খুশি দরকার হবে আমাকে মিসিং করছি, সরি কিছু মনে করবেন না। উনি নামটা কাইন্ডলি আমার হ্যালো জি, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই আর গ্রুপ লিংকটা হচ্ছে কি আপনাকে স্কাইপে দিয়ে দিছি, তারপর হচ্ছে কি আমার নাম্বারও দিয়ে দিছি গ্রুপের ভিতরে, যদি কারো কোনো সমস্যা হয় বা কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? আমি আপনাদের অ্যানসার দিয়ে দিব। আর আমাদের
নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে কথা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? ভিউ কার ওইখান থেকে এত সাউন্ড আসতেছে বুঝলাম না। আচ্ছা নুরুল ইসলাম ভাই আপনি ওপেন করেন তো, আপনার ওইখানে কি সাউন্ড হচ্ছে? কাজী মহিদুল ইসলাম ভাই আপনার ওইখানে কি সাউন্ড হচ্ছে? ওপেন করেন তো ভাই, এত সাউন্ড হচ্ছে কোথা থেকে? আমি একটু শুনতে পাচ্ছি। আচ্ছা তো এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আর সবাই মিউট হয়ে গেল। সাগর ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কি গেছে আপনার ফেসবুকে? হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই, আপনাকে ফেসবুকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আমাকে একটু লিংক একটু দেন। হ্যাঁ আচ্ছা আমি আপনার ফেসবুক আইডিতে আমি মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে ভাই থাকলে করতে পারেন। হ্যাঁ টোটাল ক্লাস কয়টা হবে তো বললেন যে 12টা ক্লাস আমরা করব, 12টার পরে যদি আপনাদের আর দরকার হয় দেখা যায় যে দুই একটা ক্লাস গ্যাপ হলে আমরা 13-14টা ক্লাসও করব, সমস্যা নেই তো আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে কি তাহলে আমাদের নেক্সট ক্লাসে কথা হচ্ছে সবার, ওকে? হ্যালো আপনি গ্রুপে অ্যাড পাঠান। হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের নেক্সট ক্লাস তাহলে কি সেম টাইম? হ্যাঁ আমরা 8:30 বাজে শুরু করব এবং এখানে স্কাইপেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা এখানে বলেন কি ভাই একটা কথা, এখানে মানে দিনগুলো বলছিল যে সোম বুধ আর শুক্র, এটা কি আবার চেঞ্জ হবে দিনগুলো? না চেঞ্জ হবে কেন, আপনাদের সুবিধা অনুযায়ী তারা দিবে, আপনারা যে কয়দিন বলছেন তাদেরকে তারা আপনাদের সুবিধা অনুযায়ী দিবে, সমস্যা নেই। না অন্যদিন আবার আমার অন্য ক্লাসটাকে তো তাই আবার যদি চেঞ্জ করে তাহলে তো করতে পারবো না। না সমস্যা নেই আপনাদের সুবিধা অনুযায়ী দেওয়া হবে, চেঞ্জ করবে কেন, আপনি যেটা ভর্তি হয়েছেন সেটাতেই আপনাকে রাখবে। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে হচ্ছে কি আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কল করতে পারেন বা হচ্ছে কি ফেসবুকেও মেসেজ দিতে পারবেন। আর আজকে তাহলে এই পর্যন্তই, ওকে বলেন। কখন কল করব মানে কল করার কোনো টাইম টেবিল আছে যে এতটা সময় আবার আপনি বিজি থাকেন? 10টার পরে কইরেন, 10টার পরে কইরেন। সকাল 10টা না রাত 10টা? রাত 10টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে সবাই ভালো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।